আজি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবসের বিশেষ দিনটিতে আজি ভারতীয় জনতা পার্টির ডিমরিয়া মন্ডল কমিটি সোনাপুরের ডিগারু গেটত আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির ডিমরিয়া সমিতির নবনির্মিত কার্যালয় মুকলি করে। প্রথমে পতাকা উত্তোলন আর বন্তি প্রজ্বলনে আরম্ভ হওয়া উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকি রাজ্যিক বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক দীপ্লু রঞ্জন শর্মায় সাংবাদিকর আগত মন্তব্য করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকলে কেবল আজিয়ে নহয় নব্বই দশকের নিষ্ঠা সমর্পণ প্রদর্শন করে আহিছে। যার পরিপ্রেক্ষিত আজি ভারতীয় জনতা পার্টি দেশের শক্তিশালী রাজনৈতিক দল বলে বিবেচিত হওয়ার লগতে আজি এক নিজের সুকীয়া স্থান দখল করবলে সক্ষম হয়েছে। আজি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস, লাখ লাখ কার্যকর্তার ত্যাগ আর সংঘর্ষের বিনিময়ত জন্ম হয় ভারতীয় জনতা পার্টি। কেবল ভারতের ভিতরতে নয়, সমগ্র বিশ্বের ভিতরতে একটা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, সর্ববৃহৎ রাজনৈতিক দলটো আজি প্রতিষ্ঠা দিবস। আর আজি আমার কারণে অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে ডিমরিয়া মন্ডল আজি যে নবনির্মিত ভারতীয় জনতা পার্টির কার্যালয় প্রাঙ্গণ, এই কার্যালয় প্রাঙ্গণত আজি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি কার্যকর্তাসকলে সমবেত করছি। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক ক্ষেত্র আরম্ভণিৰ পৰাই ডিমৰিয়া মণ্ডলৰ কাৰ্যকৰ্তাসকলে অশেষ কষ্ট ত্যাগ স্বীকাৰ কৰি পেলাই গুৱাহাটী মহানগৰ গুৱাহাটী বা বৃহত্তৰ যি আমাৰ কামৰূপ জিলাখন আছিল, কামৰূপ জিলাত ভাৰতীয় জনতা পাৰ্টি সংগঠন শক্তিশালী কৰাৰ এটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰি আহিছে। আমি যদি দেখোঁ যে আৰম্ভণিৰ পৰাই নব্বৈ দশকৰ পৰাই ভাৰতীয় জনতা পাৰ্টিৰ উত্থানত ডিমৰিয়া মণ্ডলৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাসকলে অত্যন্ত কষ্ট স্বীকাৰ কৰি দলক আজি এইটো পৰ্যায়লৈ উপনীত কৰাইছে। গতিকে ডিমৰিয়া মণ্ডলৰ আজি যি সুবৃহৎ আজি কাৰ্যকৰ্তাসকলে মাননীয় মণ্ডল সভাপতিকে ধৰি পেলাই আমাৰ কাৰ্যকৰ্তাসকলে যি কষ্ট আজি অসাকুদীয়া প্ৰচেষ্টাৰ ফলস্বৰূপ আজি ডিমৰিয়া মণ্ডলত এই আমাৰ বৃহত্তৰ প্ৰাংগণ আজি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ তেওঁলোকে আজি কাৰ্যালয় স্থাপন কৰিছে। মই ডিমৰিয়া মণ্ডলৰ সমূহ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাক প্ৰতিষ্ঠা দিৱসৰ এই আজি মই তেওঁলোকক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু আশা ৰাখিছোঁ অনাগত দিনত তেওঁলোকে আরও অধিক কষ্ট করে ভারতীয় জনতা পার্টি সংগঠন শক্তিশালী করে আমার যে সপোন রাষ্ট্র প্রথম মনোভাবে কাম করে মোদী ডাঙরিয়ার সপোন ডক্টর হিমন্ত বিশ্ব ডাঙরিয়ার সপোনক বাস্তবত পরিণত করব আজি প্রতিষ্ঠা দিবসত। সকলকে এ আহ্বান জানাইছো সর্বশক্তিমান ঈশ্বরক এই প্রার্থনা। পঙ্কজ ডেকা, রিপোর্ট নিউজ নেক্সট। আপুনি গেষ্ট্রিক আলসার, লিভারত চর্বি, পাইলস, ভোক নলগা, পেটর বিষ, বুকুর জ্বলা পোড়া, টেঙা উগার, পেটত বুদবুদ খব্দ করা, পেট ফুলা, বমির ভাব আর কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যা ভুগি আছে নেকি? এতিয়ার পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। এতিয়া বৰপেটা চহৰলৈ এম এছ সুলেমান মেডিশপত আহি আছে ডক্টর মায়ং আগরওয়াল, গেষ্ট্রো আর লিভার রোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা এম এছ সুলেমান মেডিশ, বিকে রোড, মুসলিম পট্টি, বৰপেটা। যোগাযোগৰ নম্বৰ 7002064582 আৰু 9706532197।